তোমাদের সবাইকে জানাই বি বম ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে। আজ আমি যাচ্ছি কল্যাণী টুইন টাওয়ার দেখতে, আর আমি শিয়ালদা থেকে কল্যাণী ট্রেন ধরবো, তাই এখন আমি শিয়ালদা স্টেশনে এসেছি। শিয়ালদা স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ এটা শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশনে আমি যখন ট্রেন ধরি বাজে 4:50, আর 4:50-এ শিয়ালদা টু কল্যাণী ট্রেনটা দিয়েছিলো কল্যাণী ঘোষপাড়া। তো এই ট্রেনটা হচ্ছে 4:50-এ দিয়েছিলো আর 3 নম্বর প্ল্যাটফর্মে। আর তারপর প্ল্যাটফর্মে নেমে দেখি এই রকম ভিড়, এই যে ভিড় দেখছো এই রকম ভিড় রাস্তা। আর তারপর তোমাদেরকে আগে গিয়ে আমি সব কিছু দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটি। তারপর কিছুক্ষণ হাঁটার পর তোমরা এইভাবে এই মেন গেট দেখতে পাবে, মানে এইটা হচ্ছে মেন গেট। ট্রেন থেকে নামার পর এইটা দিয়ে সোজা হেঁটে গেলে, সোজা একদম ITI মোড় দিয়ে সোজা হেঁটে গেলে তারপর তোমরা লাইন খুঁজে পাবে যেটাকে তোমরা এন্ট্রি করবে। তোমরা কিছুক্ষণ হাঁটার পর এই এক ঝলক দেখতে পাবে টুইন টাওয়ারের মাথাটা দেখতে পাবে, কারণ তখন ভাববে তোমরা এই কল্যাণী যে ITI মোড় সেই মোড়ের সামনে পৌঁছে গেছে। এইটা হচ্ছে ITI মোড়, মোড় থেকে এখান থেকে টুইন টাওয়ারটা স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর এই সোজা গেট নেই, এই সোজা আগে গেলে টুইন টাওয়ার দিয়ে সোজা যদি আগে যাও ওই আগে গিয়ে ওই মোড় লাইন দেখতে পাবে তোমরা। আমরা যখন লাইন দিয়ে গেটের সামনে মানে এন্ট্রি করার মুখে একদম এসে দাঁড়াই তখন পুরো ভিড় জমে গেছে, আর কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। প্যান্ডেলের লাইট বন্ধ করে দিয়েছে, প্যান্ডেল পুরো বন্ধ, চতুর্থীর দিন 7:10 থেকে প্যান্ডেল বন্ধ করে দিয়েছে, আর সবাইকে বলছে পেছনে যাও পেছনে যাও, গেট বন্ধ হয়ে গেছে আর খোলা হবে না। তারপর মানুষজন দেখতে পাচ্ছ এমন চাপ দিচ্ছে ব্যারিকেড দিয়ে, প্রচুর চাপ দিচ্ছিল। তারপর এরা লাস্টে গেট খুলতে বাধ্য হলো, মানে এত ভিড়ের চাপ যে ব্যারিকেড ভেঙে দিচ্ছিল, তারপর গেট খুলতে বাধ্য হলো। তারপর কিছু তারপর ভিড়ের মাঝে অনেক কষ্ট করে আমি এই লাইনে ঢুকেছি। লাইনটা ওই জিগজ্যাগ করা আছে, সরু গলি করে জিগজ্যাগ করা আছে, আমি ঢুকি। এখনও কিন্তু প্যান্ডেলের লাইট মানে জ্বালায়নি, তারপর প্যান্ডেলের লাইট জ্বালিয়েছে কিছুক্ষণ যাওয়ার পর। এই দেখো এখন প্যান্ডেলের লাইন জ্বালানো শুরু করেছে, ঠিক আছে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। আর ভিতরে দাদা
দেখতেই পেলে অনেক কষ্ট করে ভিতর থেকে প্যান্ডেল দেখে এলাম। তো প্যান্ডেল দেখে এসে প্যান্ডেলের পেছনে তোমরা দেখতে পাবে একটু মেলা বসেছে, অনেক খাবারের দোকান বসেছে, অনেক কিছু বসেছে। তো দেখো তোমরা পেছনে মেলাতে ছিল আজকের ভিডিও, তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর লাইক করতে পারো যদি ভালো লাগে।